সম্মানিত শুধুমণ্ডলী ই এফ টি তথ্য হালনাগাদ কার্যক্রম চালু হয়েছে এক্ষেত্রে ই তথ্য হালনাগাদের সঙ্গে সঙ্গে এমপিও শিটে যে ভুল তথ্য রয়েছে সেগুলো সংশোধনেরও একটি সুযোগ রয়েছে দেখুন আমরা যখন একজন শিক্ষকের ডাটাবেজ ওপেন করেছি তখন প্রথমে এখানে বামপাশে লেখা আছে এমপিও বিদ্যমান ডাটা বেজে রয়েছে সংশোধিত আপনি কোনো তথ্য সংশোধন করতে চান বা সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে এই অপশনে সংশোধন করতে হবে একটু পরে পরিষ্কার বুঝতে পারবো যেমন ইন্ডেক্স নম্বর ইন্ডেক্স নম্বর পরিবর্তনযোগ্য নয় পেমেন্ট স্ট্যাটাস এটি পরিবর্তনযোগ্য নয় শিক্ষক কর্মচারী স্ট্যাটাস পরিবর্তনযোগ্য নয় নাম ইংরেজিতে এই জায়গাটিতে আমাদের অনেকেরই অনেক বড় বড় সমস্যা ধরা পড়েছে যেমন এখানে রয়েছে এম এম আহমেদুল কবির এই বানানটিতে এম এর পরে একটি ফুল স্টপ এ এম এর পরে আরেকটি ফুল স্টপ এ এইচ এর পরে আরেকটি এ হবে এই জিনিসটা ছাড়া পড়েছে তাহলে আমরা এখানে যে ভুলটা সে ভুলটা এভাবেই রেখে দেব ডান পাশে এম লিখে ফুল স্টপ তারপরে এম লিখে ফুল স্টপ এ এইস তারপরে আমাদের কাঙ্ক্ষিত আবার এ আর একটি এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ আমরা এখানে সঠিক একটি এ বসিয়ে দেব তাহলে এই যে নামের বানানটি সঠিক হয়ে গেল আচ্ছা এরপরে বাংলায় লিখতে হবে এখানে নিজের নাম পিতা পিতা মাতার নাম দুজনেরই এখানে বাংলা ইংরেজিতে লিখতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দিতে হবে যাদের স্মার্ট কার্ড আছে তারা দশ ডিজিট দেবেন আর যাদের স্মার্ট কার্ড নেই তারা সতেরো ডিজিট দেবেন জন্ম তারিখের ক্ষেত্রে অনেকের ভুল রয়েছে এখানে আঠাশ এক উনিশশো মনে করেন এই জন্ম তারিখটি তার সঠিক নয় আঠাশ এক উনিশশো হতো তার জন্ম তারিখ সার্টিফিকেট মোতাবেক তাহলে এখানে কি করতে হবে আঠাশ এক উনিশশো লিখে রেখে দিতে হবে এবং পরে এই যে এখানে সেভ সেভেস ড্রাফট এখানে ক্লিক করতে হবে ওটা পরে অবশ্য তারপরে জেন্ডার বা লিঙ্গ এখানে অনেকেরই দেখা যাচ্ছে যে মহিলার জায়গা পুরুষ পুরুষের জায়গায় মহিলা হয়ে গেছে এখানে ভুলটা ভুলই রেখে দেবেন এখানে এ পাশে এসে সঠিকটা সিলেকশন করে দেবেন তারপরে পদবি কম্পিউটার টিচার কম্পিউটার শিক্ষক এখানে বাংলাতেও লেখা আছে এই ক্ষেত্রে যদি কোনো গণিতের শিক্ষকের পদবী এমপিও সিটে কম্পিউটার শিক্ষক ভুলবাসিত হয়ে থাকে এখানে পদবী এসে ওটা নির্বাচন করে দেবেন যে না উনি কম্পিউটার শিক্ষক না উনি গণিতের শিক্ষক এভাবে লিখে দিতে হবে সিলেকশন করে দিতে হবে পদবীর ধরন ডবডাউন থেকে নিতে হবে এবার নিয়োগের বিষয় এখানে এন অবলিগে নট অ্যাপ্লিকেবল প্রযোজ্য নয় এটা রয়েছে যদি প্রযোজ্য হয় তাহলে এখানে আমরা প্রযোজ্য লিখে দেব যেমন এখানে মনে করেন এমপিওসিটি প্রযোজ্য নয় লেখা আছে কিন্তু আপনার নিয়োগ গণিতে কিংবা গ্রন্থাগার বিজ্ঞান শারীরিক শিক্ষা সংস্কৃত এছাড়া অন্যান্য অনেক সাবজেক্ট রয়েছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এগুলো অবশ্য কারিগরি শাখার ট্রেড ট্রেডের নাম রয়েছে সিভিল কনস্ট্রাকশন আপনি ভৌত বিজ্ঞান যে যে সাবজেক্টে নিয়োগ পেয়েছেন যদি ওই সাবজেক্টটি এমপিও সেটা ভুল আছে তখন এখানে বসে দিতে হবে সঠিকটি এমপিও কোড তারপরে বর্তমান বেতনের ধাপ এগুলো পূরণ করা খুব একটা জটিল বিষয় নয় তারপরে মোবাইল নম্বর দিতে হবে ইমেইল নম্বর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রথম যোগদানের তারিখ এরপরে প্রথম এমপিও ভুক্তির তারিখ বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদানের তারিখ এটির মানে হচ্ছে আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানে যোগদান করেন এক প্রতিষ্ঠানে চাকরি করতে করতে আরেক প্রতিষ্ঠানে চলে গেলেন তখন এটা প্রযোজ্য বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে এমপি ভক্তির তারিখ অর্থাৎ নতুন প্রতিষ্ঠানে এসে যদি আপনি এমপিভক্তি হন সেই এমপি ভক্তির তারিখটি এখানে বসিয়ে দিতে হবে প্রথম উচ্চতর গ্রেড বা টাইম স্কেল দ্বিতীয় উচ্চতর গ্রেড বা টাইম স্কেল যে তারিখে পেয়েছেন দুটোতেই আলাদা আলাদাভাবে বসিয়ে দিতে হবে সহকারী অধ্যাপক স্কেল প্রাপ্তির তারিখ এটি কলেজের ক্ষেত্রে যারা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক স্কেল পেয়েছেন যে তারিখে পেয়েছেন সে তারিখটি এখানে বসিয়ে দেবেন বিএড স্কেল প্রাপ্তির তারিখ কোনো শিক্ষক যদি নিয়োগকালীন থেকে বিএড স্কেল পেয়ে থাকেন তাহলে ওই তারিখটি বসিয়ে দেবেন অর্থাৎ প্রথম এমপিও তারিখটা আর পরে এমপিও ভক্তির কিছু পরে অনেক শিক্ষকের বিএড স্কেল প্রাপ্তি হয় সেক্ষেত্রে যে তারিখে তার বিএড স্কেল ধরেছে সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন ব্যাংকের নাম বসিয়ে দিতে হবে ব্যাংকের শাখার নাম রাটিং নম্বর ব্যাংকের নাম এবং শাখার নাম বসিয়ে দিলে রাউটিং নম্বর চলে আসবে না আসলে আমরা গুগল সার্চ দিয়ে বের করে নিতে পারবো ব্যাঙ্ক হিসাবের নাম অর্থাৎ আপনি কোন নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন এই যে এখানে এম এম আহমেদুল কবির এখানে যদি বানানের ভুল রয়েছে এই বানান ভুল এখানে বানানি ভুলই থেকে যাবে এই ভুলটাকে কারেকশন করতে হবে এখানে ডান পাশে যেটা কাঙ্ক্ষিত আপনার এই সিস্টেমটা এমপিও সংশোধনীতে কিন্তু চালু রয়েছে এমপিও সংশোধনীতে এরকম দুটো কলাম রয়েছে একপাশে বর্তমান তথ্য আর ডান পাশে রয়েছে আপনার কাঙ্ক্ষিত তথ্য কয়েকদিন আগে আমি যেটা দেখলাম অর্থাৎ এখানে আপনার যা থাকবে এটা যদি ভুল থাকে এ পাশে কাঙ্ক্ষিতটি লিখে দিতে হবে এই হলো তথ্য এরপরে একটি সুন্দর একটি ছবি আপনি আপলোড করবে করবেন আপনার নিজের ছবি তো তারপরে এখানে নিচে দেখুন আমি প্রত্যয়ন করছি যে উপরে প্রদত্ত তথ্য সঠিক যদি প্রদত্ত আমি দায়ী থাকব অতএব এই ফর্মটি পূরণ করার সময় আপনাকে অত্যন্ত নির্বিলিভাবে। এবং সাবধানতার সাথে ফর্মটি পূরণ করতে হবে যতদূর সম্ভব আপনি নিজে হাতে টাইপ করবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটি খুব কম থাকবে এরপরে কি করতে হবে এখানে সেভ অ্যাজ ড্রাফট এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে আর যদি প্রিন্টার সংযুক্ত না থাকে পিডিএফ আকারে ফাইল সেভ হয়ে যাবে তো কী কী বিষয় লাগছে আর একটি ঝড়ের গতিতে বলে যাব ইন্ডেক্স নম্বর পেমেন্ট স্ট্যাটাস কর্ম শিক্ষক কর্মচারী স্ট্যাটাস নাম লাগবে ইংরেজিতে বাংলায় দুটোই পিতামাতার নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ লিঙ্গ ধর্ম নিজের জেলা বা স্থায়ী ঠিকানা পদবী পদবীর ধরন নিয়োগের বিষয় বেতন কোড বর্তমান বেতনের ধাপ মোবাইল নম্বর ইমেইল নম্বর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রথম যোগদানের তারিখ এমপিওভুক্ত প্রথম এমপিওভুক্তির তারিখ বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদান কত তারিখ করেছেন সেটা বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে এমপিও ভুক্তির তারিখ প্রথম উচ্চতর গ্রেড দ্বিতীয় উচ্চতর গ্রেড কোন তারিখে কোন তারিখে পেয়েছেন তা বসাতে হবে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক স্কেল কবে পেয়েছেন সে তারিখ বসাতে হবে বেড স্কেল কবে পেয়েছেন সেটি বসাতে হবে ব্যাংকের নাম ব্যাংকের শাখার নাম রাউটিং নম্বর ব্যাংক হিসাবের নাম ব্যাংক হিসাবের নাম মানে প্রত্যেক শিক্ষকই তার নিজ নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন সেই নামটি হুবহু এখানে বসাতে হবে মানে যে এখানে যদি এখানে ভুল থাকে তাহলে এখানে সঠিকটি বসাতে হবে যেটি আপনি সঠিক মনে করছেন আর ব্যাংক হিসেবে নম্বর অ্যাকাউন্ট নম্বর এখন ডিজিটাল হয়েছে তারও ডিজিটাল সে তেরো ডিজিটাল ডিজিটাল নম্বরটি বসিয়ে দিতে হবে আমার মনে হয় বিষয়টি পরিষ্কার করতে পেরেছি অর্থাৎ নামের বানান নিয়ে কিংবা জন্ম তারিখ নিয়ে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেই ভুল ত্রুটি নিয়ে আমরা পাহাড় সম সমস্যায় ভুগছিলাম টেনশন করছিলাম সেগুলো অবসানের একটি পথ পাওয়া গেল তো মনে হয় সকলেই এই ইএফটি ফর্ম পূরণ করতে পারবেন এই আশা ব্যক্ত করে এই শিখন সমাপ্ত করছি